হ্যালো, ওয়েলকাম টু সিনেস্টার মিহির। আজকে আমরা কথা বলবো জামাই রাজা নিয়ে। হ্যাঁ, মুভিটি এসেছিল 2009 সালে। লিডে আমরা দেখতে পেয়েছিলাম প্রসেনজিৎ, অনু চৌধুরীর এবং পাওলি দামকে। মুভিটি পরিচালনা করেছিলেন স্বপন সাহা। এই মুভিটি এসেছিল 2009 সালে। তো আজকে এই মুভিটি নিয়েই আলোচনা হবে। এটা একটা ড্রামা কমেডি মুভি। এইরকম গল্প বাংলাতে আমরা বারবার দেখেছি। একটা যদি আমি উদাহরণ দিয়ে বলি, কেঁচো খুঁড়তে কেউটে, এই ধরনেরই গল্প ছিল। সেখানে তবে কমেডিটা হাইলাইট করা ছিল। তবে এই মুভিতে যেহেতু স্বপন সাহা পরিচালনার দায়িত্বে রয়েছে, এই মুভিতে এই মুভির কমেডিটা যেমন রয়েছে এবং ইমোশনটাও দারুণভাবে ব্যালেন্স করে রাখা হয়েছে এই মুভিতে। এখানে বোম্বাদার পারফরমেন্স বেশ ভালো, যেখানে আমি বলবো বোম্বাদার থেকেও অনু চৌধুরী এই মুভিতে ভালো কাজ করেছে। এবং এখানে যেভাবে গল্পটা এগোয়, গল্পটা আমি তোমাদের বলেই দিলাম। এই দুটি মুভির মধ্যে একটি মুভি তো তোমরা দেখেইছো, তো গল্পটা নতুন করে আমার মনে হয় না আর বলার দরকার রয়েছে। এটা একটা ফ্যামিলি এন্টারটেনার আমরা বলতে পারি, যেখানে কমেডি রয়েছে, হালকা অ্যাকশন সিন রয়েছে এবং একটা ইমোশনাল বন্ডিং রয়েছে। পাওলি দাম বলি, প্রসেনজিৎ বলি এবং অনু চৌধুরী, তাদের মধ্যে যে একটা বন্ডিং, তাদের যে ইমোশনাল দিকটা স্বপন সাহা তুলে ধরতে পেরেছে, সেটা দর্শক কানেক্ট করতে পারে এবং মুভিটি দর্শক এনজয় করবে। এরকম একটা মুভি, অর্থাৎ এটা ফ্যামিলি মুভি আমরা বলতে পারি। তো ফ্যামিলির দর্শক এই মুভিটি পছন্দ হবে এবং এই মুভিটি সেই সময় দর্শক পছন্দও করেছিল, ওই জন্য মুভিটি হিট ট্যাগও পেয়ে যায়। তবে এটা একটা অ্যাভারেজ মুভি, খুব যে ভালো মুভি আমি বলবো না, কারণ এরকম গল্প আমরা বারবার দেখে এসেছি। তো যেহেতু স্বপন সাহার ছবি, সেই কারণে ইমোশনটার সাথে আমরা কানেক্ট হয়ে যাই, যেভাবে কিভাবে তাকে বিয়ে করছে এবং কেন করছে, তার পরিস্থিতিটা কীরকম, যেভাবে সিচুয়েশনটা দেখিয়েছে আমাদেরকে, সেটা দেখে আমাদের বিলিভ হয় যে হ্যাঁ, এই মানুষটা এরকম কিছু করতে পারে। এবং সে যখন পাল্টা অ্যাকশন দেয়, ওই ঘন্টা যদি তোমরা একটা ফুল টু এন্টারটেনার এনজয় করতে চাও, তবে এই মুভিটি দেখো, ভালো লাগবে। খুব আহামরি নয়, একবার দেখলে সত্যি খুব ভালো লাগবে। কমেডিগুলো কিছু সিন রয়েছে, কমেডি সিন, সেগুলো আমার জন্য তো ওয়ার্ক করে যায়। তোমরা যদি দেখে থাকো, তোমাদের কীরকম লাগে অবশ্যই জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সিনেমা বিষয়ক আপডেট পেতে।